প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি সুবুল হোসেন, হাইফিলার ভিশন ইনফরমেশন আপনাদের স্বাগত। আজকে বাংলাদেশের ঢাকা জেলার গাজীপুরে মাওনাতে আমাদের প্রিয় ভাই রণজিৎ দাদার লফটে আজকে আপনাদের ভিজিট করাবো। আপনারা দাদার কবুতরগুলো দেখবেন এবং আশা করি আপনাদের মূল্যবান মতামত দিবেন। আর দাদা আমাদের ঢাকা কেন্দ্রিক খুব ভালো ফাইটার, ফাইটার নিয়ে অনেক কাজ করতেছে, অনেক শ্রম দিচ্ছে, আর তার কবিতার কালেকশনেরও শেষ নাই। আসুন আমরা তার ফ্লাইং লফগুলো আপনাদের ঘুরিয়ে দেখাই। তার এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে, আসলে দেখলে আপনাদের ভালো লাগে। আসুন আমরা লফগুলো আপনাদের দেখ। প্রিয় ভিউয়ার্স, এখানে দাদার খুব সুন্দর সুন্দর কবুতর আছে, আসুন আপনাদের শখ করাই কবুতরগুলো দেখুন। এখানে কাছুরি, কাছুরি টেডি 35 এবং পাকিস্তানে বিভিন্ন ক্রসের কবুতর আপনি দেখবেন। দাদা এটা মূলত ফ্ল্যাং লফট, এখান থেকে এবার টুর্নামেন্টে ঢাকা ময়মনসিংহ ক্লাবে কবুতর যে কমিটি, সে কমিটিতে দাদা এখান থেকে কবুতর নির্বাচন করবেন। দেখুন কবুতরগুলো একটু, অনেক সুন্দর সুন্দর কবুতর। এখানে মূলত তার উড়ানোর বাচ্চাগুলো যেগুলো এখান থেকে রেডি হয় এগুলো সবই পাকিস্তানি কবুতর। আর দাদার পাকিস্তানি কবুতর কালেকশনটা অনেক ফার্স্ট ক্লাস, যদি না আসে দেখেন বুঝতে পারবেন না, কবুতরগুলো এক কথায় অসাধারণ। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা একটা 35 কবুতর, কবুতরগুলো অনেক সুন্দর, স্ট্যান্ডিং দেখলে হয়তো বুঝতে পারবেন দাঁড়ানোর স্টাইল বা কবুতরগুলোর কালার কম্বিনেশন সব মিলে এক কথায় অসাধারণ। আসুন তার আরেকটি শেড দেখাই আপনাদের। প্রিয় ভিউয়ার্স, এই আরেকটি শেড, এখানে আসলে নর কবুতরগুলো থাকে। এখানে মূলত তার ব্রিডার কবুতর, নর কবুতরগুলো। আর এপাশে আরেকটা আছে, এটা মাদি কবুতরের। এখানে আসলে এই কবুতরগুলো সে আলাদা করে রাখছে, যার কারণে পরবর্তীতে জোড়া দিতে সুবিধা হয়, যার কারণে কবুতরগুলো নর এবং মাদি কবুতরগুলো আলাদা করে রাখা। যাই হোক ভিউয়ার্স, আর কথা বাড়াবো না, এখন দাদার সাথে পরিচিত হব এবং দাদার ব্রিডিং লফটে তার কবুতরগুলো দেখব। চলেন যাই। আসুন দাদার সাথে পরিচয় হয়। আপনার প্রিয় কিছু কবুতর শখ করাবেন বা দেখান। আসলে আমার মূল কবুতর হচ্ছে কাচুরি। হ্যাঁ দেখেন হচ্ছে মাদি, মাদি কবুতর। প্রিয় ভিউয়ার্স, এটা দাদার বিখ্যাত ফেমাস ব্রিড, এটা দাদার হোম ব্রিড, এটা তার তৈরি করা ব্রিড, এটা তার কাছুরি ব্রিড। আর এই কবুতর আমাদের ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা জেলাভিত্তিকভাবে বা ঢাকা বিভাগভিত্তিকভাবে খুব সুপরিচিতি আছে এই কবুতরটা। এটা মূলত একটা ডাবলা কবুতর বা কাছুরির একটা সংমিশ্রণে একটা কবুতর, যেটা আসলে দেখলেই বুঝতে পারবেন ডাবলা সাপটা আছে। আর কবুতরটার সাইনিংটা দেখেন, ব্রিডিং এ রাখার কারণে চোখের মানে যে লাল কালারটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে দাদা যেটা কথা যে কবুতরটা অনেকদিন ব্রিডিং এ আছে, যার কারণে চোখটা দেখেন লালের পরিমাণটা একটু কম, এটা ব্রিডিং এ থাকার কারণে অনেকদিন। আসলে আপনারা যারা হাই ফিলার পালেন তারা লাল চোখ সম্পর্কে একটু বেসিক ধারণা আছে, যে কবুতরগুলো রোদে রাখলে কালার ভালো আসে, যেহেতু ব্রিডিং এ আছে ছাওয়ায় থাকে, যার কারণে কবুতরের কালার আসে। এটা একটা মাদি কবুতর, এটা দাদা কাছুরি নামে এটা পরিচিত দাদার কাছে এবং আমাদের ঢাকা ময়মনসিংহে সুপরিচিত কবুতর এটা। এটা একটা মাদি কবুতর, এবার একটা নর কবুতর আপনাদের শখ করাই। এটা একটা কাছুরি কবুতর, এটা একটা নর কবুতর। কবুতরটার কালারটা দেখেন, কবুতর পটটা দেখেন একটু, এই কবুতর একটা বেসিক্যালি পটটা অনেক সুন্দর,
পটটা একটু দেখেন ভাই, খুবই ভালো বড়ের কবুতর ভাই, এই আসব মজবুত একটা কবুতর। ভিউয়ার্স কবুতরটা দেখেন, কবুতরটা কালার দেখেন, এটা অনেক সুন্দর কালারের কবুতর, আসলে দেখলেই ভালো লাগে। এটা একটা অসাধারণ কবুতর। কবুতরটা পাটা দেখেন, এটা রনজিৎ দাদার তার নিজস্ব হোম ব্রিড, তার নিজস্ব ট্যাগ পরানো কবুতরটার। আর এই কবুতরটা প্রচণ্ড প্রচুর দম, আসলে এই কবুতরের কথা আসলে ঢাকা ময়মনসিংহের মানুষ খুবই ভালোভাবে জানে। কবুতরটা একটু আইসেনিংটা একটু দেখি, খুবই সুন্দর কবুতর। আর বেসিক্যালি পরটা অনেক ভালো, একটা সুন্দর অ্যাভারেজ একটা পরের কবুতর, খুবই ভালো কবুতর। যাই হোক এটা রেখে দাদা, আপনার আর কোনো কাছুরি আরও আছে? কাছুরি আমার মূল ভিউয়ার্স, এটা একটা মাদি কবুতর দাদার, কাছুরি যে ব্লার লাইনটা দাদার, উচিত ছিল এই কবুতরটার একটা অন্য নাম দেওয়া, তার হোম বিয়ের যেহেতু আসলে দাদা কেন করেনি সেটা বলতে পারবো না। তারপরে তার কাছুরি বিটটা আমরা শখ করি। এটা পরটা দেখেন, এই কবুতরটা আসলে মূল ভালো লাগাটাই পরে, কবুতরের চোখে সাইনিংটাও অতুলনীয়, মাথার শেপ ফোর, একটা মজবুত কবুতরের যে গুণাগুলি থাকার দরকার আমরা খুঁজি বেসিক্যালি, একটা বেসিক ধারণা যেভাবে আমরা করি সেই সব গুণগুলো কবুতরটার ভিতরে আছে। এটা একটা মাদি কবুতর, এটা একটা ভালো কবুতর। আসুন না একটা নর কবুতর দেখি তাহলে। ভিউয়ার্স, যে মাদি কবুতরটা দেখালাম কিছুদিন আগে তার নর কবুতর এটা। আসলে আপনাদের বলি, এটা মূলত একটা কাছুরি কবুতর দাদার, এটা দাদার হোম ব্রিড, কিন্তু কবুতরটার ভিতর ডাবলা কম্বিনেশন আছে। কবুতরটা সে কি বিট দিয়ে তৈরি করা, তারপর সেই বিটটার নাম এটা দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করছে, কিন্তু আসলে দেখেন এই ডাবটা অনেক সুন্দর, ডাবলা কবুতর যেটা আমরা মার্কিং করে থাকি সেটা বলতে পারি। তারপরে কবুতরটা, এই কবুতরটা অনেক সুনাম আছে আমাদের ঢাকা ময়মনসিংহে। আসলে এখানে যে কারো কাছে দাদার কাছুরির কথা বললে সবাই তার প্রশংসা করবে। দেখুন পরটা দেখুন, আমি আগেও বলেছি যে এই কবুতরগুলোর পরটা অনেক সুন্দর এবং খুবই মজবুত কবুতর। যাক ভিউয়ার্স, দাদার কাছুরি কবুতর শখ করালাম, এখন আপনার দাদার একটা টেডি কবুতর, আসলে লভটা আর সে টেডি দেখাবো না, সেটা কি হয়, দাদার লভটা একটা টেডি কবুতর দেখাই। প্রিয় ভিউয়ার্স আসুন টেডিটা দেখাই আপনার। ভিউয়ার্স, এটা একটা টেডি কবুতর, আসলে লভ ভিজিট করলে আসলে টেডি না থাকলে মনটা ভালো লাগে না, আসলে আমারও এটা স্বাচ্ছন্দ্য না। টেডি কবুতর সব জায়গায় শখ করি, আমি টেডির মূলত ফ্যান। এটা একটা টেডি কবুতর, পাট কাটা, তারপর কবুতর তিন পর দেখলে আপনি একটা ধারণা করতে পারবেন, এটা খুবই ভালো কবুতর। আসলে দাদার প্রায় সেটিংয়ের ভিতরে এই টেডিটা থাকে, আসলে কবুতরটা খুবই খুবই ভালো একটা কবুতর। যাক ভিউয়ার্স, দাদার কাছুরি দেখালাম, টেডি দেখালাম, ফ্ল্যাং শেড দেখালাম, ভিডিওটা কেমন লাগছে আসলে আপনারা সেটা বুঝবো আপনাদের লাইকের পরে, আপনাদের ভিডিও আমার ভিডিওটা ভালো লাগলে তার সাবস্ক্রাইবের পরে। ভিউয়ার্স আশা করবো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন যে বিষয়টা, আমাদের নতুনরা অনেক সময় পদভ্রষ্ট হই বিভিন্ন কারণে, কবুতরের লোভে হোক, মানুষের মিষ্টি কথা হোক, আমরা ভুল ত্রুটি কবুতর কালেকশন করে থাকি। এই নতুনদের উদ্দেশ্যে দাদা যেহেতু একজন ফাইটার, আপনাদের সুপরামর্শ দেবে, আমি আশা করি দাদা নতুনদের উদ্দেশ্যে কিছু কথা বলবে। দাদা যে কিছু বলেন নতুনদের উদ্দেশ্যে? আসলে আমিও নতুনই, খুব বেশি দিন এই সেক্টরে নাই, আমি অন্য অন্য কবুতর আগে ফেন্সি কবুতর পালতাম, পরে গিরিবাস, এরপরে হাই প্লেয়ারে 3 বছরের মতো। তো আমি আমার এই 3 বছরের অভিজ্ঞতায় আমি যেটা বুঝতে পারলাম যে আমরা যারা আসলে কবুতর সংগ্রহ করি, খুব বেশি কবুতর কালেকশন করার দরকার নাই, 1-2 পেয়ার কবুতর কালেকশন করলেই যথেষ্ট, কিন্তু ভালো ব্লাড লাইন দেখে কবুতর কালেকশন করতে হবে। কালার না দেখে আমরা ভালো ব্লাড লাইন দেখে কবুতর কালেকশন করি, এটাই আমার সকলের উদ্দেশ্যে। দাদা একটা ইস্যু যে এখন জুনিয়ররা বা নতুনরা যেটা ভুল করে, নাম দেখে, নাম ব্র্যান্ড খুঁজে, যেমন টেডি, কাসলি, কামাঙ্গার, 35, আসলে কি ব্র্যান্ডটাও খুঁজবে নাকি নতুন
ভালো ব্লার লাইন কার কাছে আছে সেইভাবে কালেক্ট করি আমরা যেটাই খুঁজি ব্র্যান্ড বলতে আসলে টেডি কাসুরি কামাঙ্গার যাই খুঁজি তো ভালো ব্লার লাইনের কবুতর কার কাছে আছে সেইটা আমরা কালেকশন করি এইটা আমি সবার উদ্দেশ্যে বলে এবং আমি নিজেও সেটাই করি আমি এক জোড়া কবুতর থেকে এগুলো বানিয়ে নিয়েছি আমার এখন 6-7 জোড়া কাসুরি আছে এক জোড়া থেকে পরিবেশ আমার নিয়ন্ত্রণে রইল না সেদিন কবুতর নামে নাই এখন আমার কিছু করার নেই আমি একটা টাইম পেয়েছি যেমন থ্রি ডিতে আমি কবুতর উড়াইছিলাম 7 পিস এর মধ্যে খুলনার কিছু কবুতর ছিল আর এই পাকিস্তানি কবুতর খুলনার কবুতরগুলো যখন ল্যান্ডিং করা শুরু হলো পিছন পিছন থেকে পাকিস্তানি কবুতরগুলো নেমে আসলো কিন্তু ওই কবুতরগুলো আমার 12 প্লাস ট্রেনিং উড়ানো ছিল আসলে মূলত আপনার ওই সব কবুতরই ভালো একটা অ্যাভারেজ টাইম ছিল বিধায় আপনার কবুতরগুলো টুর্নামেন্টের পিছনে আসছে যাক দাদা অনেকগুলো কথা হলো আমার শেষ কথা এটাই যে নতুনরা যেন পথভ্রষ্ট না হয় পাগল না হয় বুঝে শুনে কবুতর কালেক্ট করে আপনার মূল কথা এটা আর ব্রিডের পিছনে না খুঁজি আমরা মূলত ব্লার লাইনটা খুঁজি ভালো ব্লার লাইনে কবুতর 2-1 পেয়ার থাকলে যথেষ্ট একটা লক্ষ্যে একটা ফাইটারের জন্য এটা হলো দাদার মূল কথা ছিল যাই হোক ভিউয়ার্স দাদার লক্ষ্য কেমন লাগছে আমার কথাগুলো বা ভুল দুইটি থাকতে পারে এটা আপনারা সহজভাবে দেখবেন আসলে মানুষ মাত্রিক ভুল করে যাই হোক ভিউয়ার্স সবাই ভালো থাকবেন এই কথা বলে আমি আজকে রঞ্জিত দত্তের লগ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম।